বিগত আওয়ামী সরকারের আমলে নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাজধানীর ফুলবাড়িয়া পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধনে এই দাবি জানান তারা। তাদের দাবি, ভিন্ন মতাবলম্বী অনেক পুলিশ সদস্যদের নামে মাদক সেবনের মিথ্যা অভিযোগ দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। মানববন্ধন শেষে পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলামের কাছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ঘোষণা দেন তারা। আমাদের এই আটতলার আল্লাহ ছাড়া আর আপনারা ছাড়া দেখার কেউ নাই। এখন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই ছাত্র জনতার সরকার, আর প্রফেসর ইউনূস স্যার সে একটা মানবিক মানুষ, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিশ্বাস করি